শনিবার আসানসোলের রানীগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষককে মারধর করার অভিযোগ উঠল স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় প্রধান শিক্ষক আঙুলে চোট পেয়েছেন। আক্রান্ত প্রধান শিক্ষক প্রতিম চট্টোপাধ্যায় বলেন, স্কুলের এক শিক্ষিকা পাপিয়া মণ্ডল ক্লাস নিতে যায়নি, সেই নিয়ে ঘটনার সূত্রপাত। এই নিয়ে শিক্ষিকা পাপিয়া মণ্ডলের স্বামী তথা ওই স্কুলের শিক্ষক বিজয় দাসের সঙ্গে বচসা শুরু হয়। অভিযোগ এরপর বিজয় দাস তার আঙুল মোচকে দেয়। আজকে আমার অপরাধ, শুধু ক্লাস ছিল, তবু বলতেও যায়নি, আমি শুধুমাত্র ক্লাসে গিয়ে ঘুরতে গেছি, সেটাই এসে তেলে ফুড়ে চলে এলো, তো পাপিয়া ওর হাজব্যান্ডকে নিয়ে চলে আসে। যখনই কিছু ক্লাসে যায়নি, না ক্লাসে যায়নি, এবং যে পরীক্ষা টরীক্ষাগুলো হয় সেই খাতাগুলো নেয় না, খাতাও নেয় না, ইভেন মার্কশিট যখন রেজাল্ট বেরোয় মার্কশিটও ডিস্ট্রিবিউশন করে না, কোনো কাজই করতে চায় না, কোনো কাজ। এসে চারজন আছে, একজন গ্রুপ ডি আছে। আজকে কী করলো আপনার? আজকে এসে ক্লাস করতে যাওয়া বলাতে এসে কেন গেছেন, আঙুল ধরলো, বহু টিচার ছিল, আঙুল ধরে আঙুলটাকে। অন্যদিকে শিক্ষিকা পাপিয়া মণ্ডল বলেন, এদিন প্রধান শিক্ষক নিজের মতো ক্লাস ঠিক করেছেন তা তিনি জানতেন না, যদিও এই মারধরের অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক বিজয় দাস। সকালবেলাতে যখন ক্লাসে আসি, আজকে চার পিরিয়ড ক্লাস শনিবার, এবার ফার্স্ট পিরিয়ড আমার ক্লাস টিচার, আমি সিক্স বি এর আমার ক্লাস ছিল, সেকেন্ড পিরিয়ডে সিক্স বিতে আমি ক্লাস করতেও যাই, তারপরে উনি নাকি মার্চ করেছেন কী সব বলেন সেই গল্প শোনালেন। সেকেন্ড পিরিয়ডে আমার টুয়েলভ আর্টসে ক্লাস ছিল, টুয়েলভ আর্টসে প্রভিশনাল খাতায় কোথাও লেখা ছিল না, ফটো আছে আমার কাছে প্রফেশনাল খাতার, টুয়েলভ আর্টসে কোথাও লেখা ছিল না যে টুয়েলভ আর্টস অর, এবং ওই জায়গায় উনি ক্লাস পুট করেছেন আমাকে জানানো হয়নি। এবার আমি যথারীতি ছেলেদের কাছে গেছি, টুয়েলভ আর্টসের ক্লাস, টুয়েলভ আর্টস কোনটা, কারণ উনি রুটিন অনুযায়ী কোনো রুমে, শিডিউল রুমে ছেলেরা বসে না, ওনার কিছু জন আছে, আজকে এখানে টুয়েলভ, কাল ওখানে টুয়েলভ, আজকে এখানে। এই ঘটনার পর দুপক্ষই রানীগঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন। ঘটনায় স্কুল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। রানীগঞ্জ থেকে জয়ন্ত সাহা, রিপোর্ট ওমকার বাংলা।